গেছে বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয় যে অবস্থা তাকে করা হয়েছে তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার সে তো কোনো চোর না ডাকাত না সে ডাকসুর সাবেক বিপি একজন মেধাবী স্টুডেন্ট সে হাঁটতে পারতেছে না সবার উদ্দেশ্য শুধু এতটুকুই বলার আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30 থেকে তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে কোর্টে উঠানো হলো 22 তারিখে তখনও সে মোটামুটি একটু সুস্থ মানে যাইছিল একটু বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সে তো কোনো চোর না ডাকাত না সে ডাকসুর সাবেক বিপি একজন মেধাবী স্টুডেন্ট সে হাঁটতে পারতেছে না তার মানে পা উপরে উঠে মানে এটা তো কোনো একটা মানে আমি আসলে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আমি এখন মানে কিভাবে যে বলবো এই কথাগুলো আমার ছোট ছোট দুটো বাচ্চা একটাই 1 বছরের আর একটা 5 বছরের ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয় অন্তত সে তো সুস্থ আর যে অবস্থা তাকে করা হয়েছে তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার বিশেষ করে চিকিৎসা আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক সেটাও তারা দিচ্ছে না আমি বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার মানে লঙ্ঘন মানে আর সে তো মানে সে তো কোনো চোর না ডাকাত না আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্তও ছিল না Thank you.